কালো দাগছোপ মুক্ত গ্লাস স্কিনের মতো চকচকে গভীর থেকে ফর্সা ত্বক পেতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বকের যত্নে 100% কার্যকরী ভাইরাল কফি ফেসিয়াল রেমেডি। আজকের এই রেমেডিটি একবার ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের 2 শেড উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে, ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের মেস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ, রোদে পোড়া কালো দাগছোপ দূর করে ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ত্বকের যত্নে 100% কার্যকরী ভাইরাল কফি ফেসিয়াল রেমেডিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু কফির মিনি প্যাক নিয়ে নিয়েছি। এই মিনি প্যাকগুলো মাত্র 5 টাকা করে। একটি মিনি প্যাক দিয়ে আপনারা আপনাদের মুখমণ্ডলের ফেসিয়াল তৈরি করে নিতে পারবেন। তাছাড়া আপনারা যদি কফি লাভার হয়ে থাকেন, কফি খেতে পছন্দ করেন, তাহলে আপনাদের সবার বাসায় তো কফি থাকবেই। তো আজকের রেমেডিটি তৈরি করার জন্য আমি 1 চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিচ্ছি। আমি 1 চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে আমার ত্বকের জন্য ফেসিয়াল তৈরি করব। আপনারা যদি আপনাদের গলা, ঘাড়, হাতে পায়ের যত্নে ফেসিয়াল রেমেডিটি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে কফি পাউডারের পরিমাণ বাড়িয়ে নেবেন। কফি আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। নিয়মিত ত্বকের যত্নে কফি ব্যবহার করার ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ত্বকের বলিরেখা দূর হয়, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চালের গুঁড়া। জাপানিজ এবং কোরিয়ান মেয়েদের রূপচর্চার প্রধান উপকরণ চালের গুঁড়া। চালের গুঁড়া ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। নিয়মিত ত্বকের যত্নে চালের গুঁড়া ব্যবহার করার ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হয়, ত্বকের সব ধরনের ময়লাকে গভীর থেকে তুলে আনে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করতে সহায়তা করে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি টক দই। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব। টক দই আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। আমাদের ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করে এবং ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা। তো খুব ভালোভাবে টক দই উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব নারিকেল তেল। এখানে 1 চামচ পরিমাণ নারিকেল তেল উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নারিকেল তেল আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। আমাদের ত্বককে গভীর থেকে ফর্সা করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই রেমেডিটিকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর এই রেমেডিটি ত্বকে ব্যবহার করার উপযুক্ত হবে। তো অবশ্যই কিন্তু আপনারা রেমেডিটি তৈরি করার পর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। 1 ঘন্টা পর এই রেমেডিটি আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন। এখন আমি আপনাদের বলে দিব এই ভাইরাল ফেসিয়াল রেমেডিটি আপনারা আপনাদের ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই ফেসিয়াল রেমেডিটি আপনাদের ত্বকে ব্যবহার করার আগে আপনারা আপনাদের ত্বকটিকে ফেস ওয়াশের সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর একটি পাতলা সুতি কাপড় দিয়ে আপনাদের ত্বকটিকে মুছে নেবেন। এরপর একটি মেকআপ ব্রাশ অথবা হাতের সাহায্যে এই রেমেডিটি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। ত্বকের মধ্যে খুব ভালোভাবে ফেসিয়াল রেমেডিটি লাগানোর পর সার্কেল মোশনে আলতোভাবে 10 থেকে 15 মিনিট আপনারা আপনাদের ত্বকের মধ্যে মাসাজ করবেন। খুব ভালোভাবে মাসাজ করার পর আবারও মেকআপ ব্রাশের সাহায্যে এই রেমেডিটি আপনাদের ত্বকের মধ্যে লাগাবেন। লাগিয়ে অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায়। যখন দেখবেন আপনাদের ত্বকে এই রেমেডিটি শুকিয়ে গেছে, তখন আপনাদের হাতের মধ্যে কিছুটা পানি নিয়ে আবারও সার্কেল মোশনে আলতোভাবে আপনাদের ত্বকটিকে মাসাজ করবেন। এরপর নর্মাল পানি দিয়ে ত্বকটিকে ধুয়ে ফেলবেন। আপনাদের ত্বক যদি অয়েলি স্কিন হয়, সেক্ষেত্রে আপনারা আবারও ফেস ওয়াশ দিয়ে আপনাদের ত্বকটিকে ধুয়ে ফেলবেন। আর যদি আপনাদের ত্বক শুষ্ক হয়, সেক্ষেত্রে আপনাদের আর ফেস ওয়াশ ব্যবহার করতে হবে না। তো এই নিয়মে আপনারা যদি এই রেমেডিটি একবার ব্যবহার করেন, একবার ব্যবহার করার পরই কিন্তু আপনাদের ত্বকের 2 শেড ফর্সা আপনারা অনুভব করবেন। আর ভালো ফলাফলের জন্য এই রেমেডিটি আপনারা সপ্তাহে 3 দিন আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করবেন। নিয়ম অনুসারে আপনারা যদি নিয়মিত এই রেমেডিটি ব্যবহার করেন, এর ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে।
ত্বককে করবে গভীর থেকে ফর্সা, ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করবে, ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে। আশা করি আজকের এই ভাইরাল ফেসিয়াল রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো রেমেডি নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।